অমর একুশে বইমেলা শুরু হওয়ার পর দ্বিতীয় শুক্রবারে ঢল নামে পাঠক দর্শনার্থীদের। লেখক প্রকাশকদের সঙ্গে আড্ডায় কাটে দারুণ এক সময়। তবে মেলা এসেছে চটকদার অনেক বইও। এর সমালোচনা করে সৃজনশীল প্রকাশকরা বলছেন, এ ধরনের বই মেলার ভাবমূর্তির সঙ্গে যায় না। এর মধ্যেই কথিত এক লেখককে দুয়োধ্বনি দিয়ে মেলা প্রাঙ্গণ ছাড়তে বাধ্য করেছে পাঠক দর্শনার্থীদের একাংশ। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীকে বিয়ে করে আলোচিত সমালোচিত ষাটোর্ধ্ব মুশতাক আহমেদ এবারের বইমেলা এনেছেন একটি বই। প্রকাশ করেছে মিজান পাবলিশার্স। পাঠকদের নিজের বই কিনতে উৎসাহিত করতে প্রায় দিনই স্ত্রী সহ মেলায় আসেন মুশতাক। তবে শুক্রবার এসে পাঠক দর্শনার্থীদের তোপের মুখে পড়েন, বাধ্য হন মেলা প্রাঙ্গণ ছেড়ে যেতে। সৃজনশীল পাঠকরা জানান, চটকদার বিষয় নিয়ে বই লেখা হচ্ছে, তারপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে বিক্রি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, যা খুবই দুর্ভাগ্যজনক। বইগুলোর সব বইয়ের যে গুণগত মান সুন্দর তা নয়, শিল্পের গুণগত মান বিবেচনা ছাড়াই বই ছেপে দিলে, ভালো এডিট না করে বই ছেপে দিলে সেটা পাঠকের কাছে গেলে এক ধরনের পাঠকরা ক্ষতিগ্রস্ত হবে এবং আলটিমেটলি জাতি ক্ষতিগ্রস্ত হবে। অমর একুশে বইমেলার দ্বিতীয় শুক্রবারে লেখক পাঠক প্রকাশক ও দর্শনার্থীতে মুখর হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। ছুটির দিন হওয়ায় পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি, ছবি তোলা, পছন্দের লেখকের বই কেনা কিংবা খোশ গল্পে সময় পার করেন দর্শনার্থীরা। এখানে অনেক আনন্দ পাচ্ছি আমি, এখানে আমি অনেক মজার মজার বই কিনেছি, গল্প, উপন্যাস, গোয়েন্দা টাইপ এগুলো। আমিও বাবা মার সাথে এসেছি, আমার গল্পের বই পড়তে ভালো লাগে। স্টলে স্টলে ক্রেতাদের নতুন বইয়ে অটোগ্রাফ দিতে ব্যস্ত সময় পার করতে দেখা যায় লেখকদের। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তো বিনোদনের বিভিন্ন বইগুলোতে মানুষ বিচরণ করছে বিভিন্নভাবে, বাট এটা সত্য যে বই কিন্তু বইয়ের পাঠকপ্রিয়তা কিন্তু এখনও কিন্তু কমেনি। লাস্ট 2-3 বছরে থ্রিলারের দিকে পাঠকের বেশ ঝোঁক, তারা এই বইগুলোই পছন্দ করছেন এবং পড়ছেন বেশি। প্রত্যাশা অনুযায়ী বই বিক্রি হওয়ায় খুশি বিক্রেতারাও। যে লক্ষ্য নিয়ে আমরা সকালে মানে স্টল খুলেছিলাম, আমাদের স্টল খুলেছিলাম, সেই লক্ষ্যের কাছাকাছি আমরা প্রায় আছি। আমরা আশা করতেছি যে আমরা লক্ষ্য ছাড়িয়ে যাওয়ার আশা করতেছি আজকে। বেচা বিক্রি ভালোই চলছে, আগের তুলনায় মানে এই সপ্তাহে বেশি বেচা বিক্রি বেশি হয়েছে, খুবই সাড়া পাচ্ছি এবং আমরা আশা করছি যে 15 তারিখের পর থেকে হয়তো আরও বেশি পাঠক আসবেন। বাংলা একাডেমির তথ্য মতে শুক্রবার মেলায় এসেছে 173টি নতুন বই। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।